আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তের নিউজ হেডলাইন্স। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পুরো কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। পূর্ব বর্ধমান জেলার নবনিযুক্ত জেলা আরাধক ও সাংবাদিকদের সাথে পরিচয় পর্ব আদান প্রদান করেন বৃহস্পতিবার। ক্রেতা সুরক্ষা আদালতে বিচার পেলেন মৃত দীননাথ চৌধুরী। রানাঘাট কলেজে দ্বিতীয় বর্ষের এক ছাত্রী নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি দেবজিৎ সরকার বৃহস্পতিবার এক ঝটিকা সফরে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে আসেন। দেখে নেব একশো লোকে কিছু খবর। অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার সুভাষগঞ্জ এলাকার দীপ্তিকর গ্রামে। রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠিয়েছে। পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের 16 নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। পবিত্র ঈদ উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। আনুমানিক 200 জনের হাতে এদিন নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। পূর্ব বর্ধমান জেলার কাঠোয়ার বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হলো বৃহস্পতিবার। বৃষ্টির জেরে হাঁপ ছেড়ে বাঁচে মানুষজন, গরমের হাত থেকে রেহাই পাওয়ায় খুশি মানুষজন। ঝাড়গ্রাম শহর সহ লালগড় এবং বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হয় বৃহস্পতিবার। এর ফলে এক ধাক্কায় পারদ অনেকটাই নেমে গেছে। বৃষ্টির কারণে গরমের হাত থেকে খানিকটা মুক্তি পেয়েছে এলাকাবাসী। আসছি বিস্তারিত খবরে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পুরো কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। এদিনের সভাটি অনুষ্ঠিত হয় কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন নির্দেশিকা ব্যক্ত করেন সভাতে। বৃহস্পতিবার কলকাতায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হলো। এদিন এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নেত্রী দৃঢ়তার সঙ্গে দলীয় কর্মী, বিধায়ক, সাংসদ ও অন্যান্য পদাধিকারীদের বেশ কিছু নির্দেশ দেন। যৌথ পরিবারকে বাদ দিয়ে আমার পরিবারে যেমন সিনিয়র আছে, জুনিয়রও আছে, মিডিলও আছে, সবাইকে নিয়ে কিন্তু চলতে হবে। এটা মাথায় থাকবে, দুটো পার্টি অফিস পাশাপাশি থাকবে না, একটা তৃণমূল কংগ্রেস আর একটা তৃণমূল যুব কংগ্রেস নো হবে না, এটা হবে না। আজকে আমি বলে দিলাম, বিধানসভার দায়িত্বটা অলোক তুমি নাও, নিয়ে জেলাটা দেখে দাও, ওটা কলকাতার মধ্যে দিয়ে এসে। আর দক্ষিণ চব্বিশ পরগনা সমন যেমন দেখছে, দেখবে সুভাষিষকে অ্যাসিস্ট করবে, কোনো রকম ডিফারেন্স অফ ওপিনিয়ন যাতে না হয়। প্লাস হচ্ছে ইউনিভার্সিটি যারা আছে, কলেজ যারা আছে, পার্থের সাথে কথা বলে নেবেন, বাদ বাকি 21 জুলাই আমার দেখা হবে। পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে যারা নির্বাচিত হয়েছেন আমরা ট্রেনিং দেব, গভর্নমেন্ট ট্রেনিং দেবে, এবং দলের নির্দেশগুলিও আপনাদের কাছে ঠিক টাইমে পৌঁছে যাবে, আপনারা যখন ওঠ নেবেন। এবং খুব ভালো করে কাজ করতে হবে, যেখানে যেখানে আমাদের লোকেরা জেতেনি গ্রামসভায় সেইখানে পঞ্চায়েত সমিতিকে ভালো করে দায়িত্ব নিতে হবে, জেলা পরিষদকে দায়িত্ব নিতে হবে, আর MLA-দেরও দায়িত্ব নিতে হবে, নিয়ে সেই সব জায়গায় কাজগুলো করতে হবে। আর ব্লক প্রেসিডেন্টদেরও আমি অনুরোধ করবো, সবাইকে নিয়ে একসাথে কাজটা করবো, কাউকে বাদ দিয়ে নয়। আর কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন সহ যেসব কর্পোরেশন আছে, ডেঙ্গু ম্যালেরিয়া সহ বিভিন্ন অসুখ যাতে না হয়, এখন থেকে 2019 সালের লোকসভার ভোট অনুষ্ঠিত হতে চলেছে। এদিন তিনি দলীয় নেতৃত্বকে ভোটার লিস্টের সংশোধন ও সংযোজন, EVM মেশিনে কারচুপিগুলির ওপর পুঙ্খানুপুঙ্খভাবে নজর রাখার নির্দেশ দেন।
বিধায়ক ও সাংসদদের জনসংযোগ বাড়ানোর পাশাপাশি জনসংযোগ না করলে টিএমসি করা যাবে না বলে হুঁশিয়ারি দেন। এছাড়াও টাকা নিয়ে দল করা যাবে না বলেও তিনি জানান। যে সমস্ত জায়গায় পঞ্চায়েত নির্বাচনে খারাপ ফল হয়েছে সেখানে কিছু কিছু নেতা নিজেদের মতো করে কাজ করেছে, তারা দলের নির্দেশ মানেননি, তাদেরও তিনি সতর্ক করেন। একই জায়গায় দুটি পার্টি অফিস থাকবে না বলে নির্দেশ দেন। পাশাপাশি জেলা নেতৃত্বকে স্মরণ করিয়ে দেন, তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেস আলাদা নয়, পঞ্চায়েত গ্রাম সভায় বসে দলের কাজ করা চলবে না, দলের কাজ করতে হবে দলীয় অফিসে বসেই। রাজ্যের ট্রেড ইউনিয়নগুলি দেখার দায়িত্ব দেওয়া হয়েছে দোলা সেনকে, তাকে সহযোগিতা করবে শ্রমমন্ত্রী মলয় ঘটক। দলীয় নেত্রী নদিয়া জেলার নেতৃত্বের ওপর ক্ষোভ প্রকাশ করেন। সম্প্রতি পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে নিহত কর্মীর পরিবারের পাশে থাকার নির্দেশ দেন দলীয় নেতৃত্বকে। কলেজ সংক্রান্ত বিষয়গুলি দেখার দায়িত্ব দেওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। এদিন তিনি নির্দেশের সুরে বলেন, পুরনোদের অভিমান ভাঙিয়ে ফিরিয়ে আনতে হবে, যদি সেটা করা না হয় তিনি নিজেই সেই দায়িত্ব নেবেন। যারা দলের জন্য কাজ করবেন তারাই তৃণমূল কংগ্রেসে থাকতে পারবেন, এছাড়াও মানুষের জন্য সেই সব কর্মীদের কাজ করতে হবে। এছাড়াও তিনি প্রকল্পের কথাও জানান, তার মধ্যে উল্লেখযোগ্য হল রাজ্যের উপস্বাস্থ্য কেন্দ্রগুলিকে উন্নত করা হবে। রাজ্যের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী 5,250 জন প্রশিক্ষিত নার্স নিয়োগ করবে সরকার। আগামী কয়েক বছরের মধ্যে রাজ্যে বাড়িতে বাড়িতে গ্যাস সরবরাহের ব্যাপারে মন্ত্রিসভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন বিভিন্ন সাংসদ ও এমএলএদের তাদের কাজকর্ম ভাগ করে দেওয়া হয়েছে। এছাড়াও পুরসভাগুলিকে ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগের আগে থেকেই ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 21 জুলাই শহীদ দিবস, সবাইকে নিয়ে আসা এবং নিয়ে যাওয়ার দায়িত্ব নিতে হবে নেতৃত্বকে। কিছুদিনের মধ্যেই পঞ্চায়েতের বোর্ড গঠিত হবে, সেখানে ব্যক্তি পছন্দের কোনো জায়গা থাকবে না। কলকাতা থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দবার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। বৃহস্পতিবার সারা দেশ জুড়ে পালিত হলো আন্তর্জাতিক যোগা দিবস। বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি পালিত হয়। নবীন থেকে প্রবীণ সকল বয়সের মানুষজন এদিনের কর্মসূচিতে নিজেদের নিয়োজিত করেন। বৃহস্পতিবার পালিত হলো আন্তর্জাতিক যোগা দিবস। অন্যান্য জায়গার সাথে সাথে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের শেহারা বাজারে অনুষ্ঠিত হয় যোগা দিবস। স্থানীয় সাধনা, যোগাতীর্থ ও তপশিলী লোক সংস্কৃতি সংঘের উদ্যোগে এবং তোরকোনা দত্ত সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। প্রভাত ফেরির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী হাজি কুতুবুদ্দিন, শফিকুল ইসলাম, পঞ্চায়েত সদস্য সঞ্জীব হাজরা ও মিলন চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিশ্ব যোগ দিবস, এবং সেই সূত্রেই আজকে আমরা তোরকোনা দত্ত সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সমস্ত ছেলেমেয়েদেরকে নিয়ে আজ উপস্থিত হয়েছি শেয়ারবাজার প্রাঙ্গণে। এখানে প্রভাত যে আমাদের শিক্ষক আছেন, উনি আপনার সাধনা যোগতীর্থ সেন্টার যিনি চালাচ্ছেন ওনার পরিচালনায় এবং আমাদের সহযোগিতায় আজকে যে আমরা অনুষ্ঠান করেছিলাম, যোগ শিবিরের আয়োজন করেছিলাম, সেটা সম্পন্ন হলো, সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে এবং সমস্ত ছেলেমেয়েরা অনেক শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন ক্লাব এই যোগেতে অংশগ্রহণ করেছিল এবং আমরা খুব খুশি। আজকে বাংলা যেন এই যোগ নিয়ে যেন আরও এগিয়ে যেতে পারে এবং আমাদের যে শারীরিক অসুস্থতা এবং বিভিন্ন যে শরীর খারাপের জন্য আমাদের যে ডাক্তারখানায় রোজ গিয়ে প্রচুর পরিমাণে টাকা খরচা করতে হয়, আমি মনে করি প্রত্যেকটা বাড়ির থেকে প্রত্যেকটা মানুষকে আজকে এই যোগের মাধ্যম দিয়ে তাদের শরীরকে সুস্থ রাখার একটা জায়গা তৈরি করে নেওয়া উচিত এবং এর মাধ্যম দিয়ে আমরা একটা সুস্থ বাংলা তৈরি করতে পারি। মানুষ যখন ঘোরার তাছাড়া বর্তমানে আমরা দুটো জিনিসকে বড় অপছন্দ করি, একটা ভাষণ আর একটা শাসন। ভাষণও চলছে, শাসনও চলছে, কিন্তু ভাষণ আর শাসনকে কেউ সমর্থন করতে পারে না। তার লম্বা ভাষণও পছন্দ নিয়ে নয়, ওদের কিছু না বললেও নয়, সেজন্য সামান্য একটি কথা আপনাদের বলব। কবি বলেছেন এ কথা যে আমরা অনেক কিছু সভ্যতা সারা পৃথিবী খুঁজে খুঁজে বার করি, ইতিহাসের পাতা থেকে চয়ন করি, সিন্ধু দেখা হয়েছে, সভ্যতা অনেক কিছু দেখেছি, কিন্তু আমার পাশে ঘাসের ডগায় যে শিশির বিন্দু আছে এটা আমরা লক্ষ্যই করিনি। কত সুন্দর স্রষ্টার অবদান, ঔজ্জ্বল্যে ঝিলঝিল করে এই সোনার শিশু বিন্দু দেখার আমাদের অবকাশই নাই। আজকে সারা বিশ্ব জানে
হচ্ছে আজকে 21শে জুন আন্তর্জাতিক বা বিশ্ব যোগা দিবস। আমাদের 2005 সাল থেকে স্থাপিত শিয়াড়াবাজারে সাধনার যোগ ও তপশিলী লোক সংস্কৃতি সংঘ, যেখানে মূল প্রশিক্ষণ দেওয়া হয় যোগাসন জিমনাস্টিক। আজকে যেহেতু যোগা দিবস, তা এই দিনটিকে সামনে রেখে আমরা সকালে একটা র্যালি শুরু করেছিলাম শিয়াড়াবাজার বারোয়ারি কালীতলা থেকে লাইকা বাজার পর্যন্ত, এবং লাইকা বাজার থেকে আমাদের শিয়াড়াবাজার ক্যানেল পার্ক বা গুড়ুরহাট পর্যন্ত, এবং ওখান থেকে ফিরে এসে আমরা আমাদের মূল যোগ প্রদর্শনী অনুষ্ঠান শুরু করি। আমাদের এই যোগ দিবস অনুষ্ঠানে ব্যাপকভাবে সহযোগিতা এবং পাশে থেকেছে, এবং তারা নিজেরাও প্রদর্শনী দেখেছেন তোরকোনা থেকে আগত তোরকোনা দত্ত সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, এবং আমাদের শিয়াড়াবাজার থেকে আগত শিয়াড়াবাজার রহমানিয়া আলামিন মিশন, এবং আমাদের শিয়াড়াবাজারে রাধারানী বালিকা বিদ্যালয়ে ছাত্রী এবং শিক্ষিকাগণ এবং অভিভাবকবৃন্দ, এবং আমাদের এরা আপনাদেরকে সহযোগিতা করেছে। এই যোগ দিবসের মাধ্যম দিয়ে কী বার্তা দিতে চাইছেন যে যোগের মাধ্যমে শরীর? আজকে সবথেকে মূল বিষয় হলো যে এই যোগটা হচ্ছে আমাদের ভারতবর্ষের নিজস্ব সম্পদ। আমরা আমাদের এই সম্পদকে ধরে রাখতে পারিনি, আমাদের এই সম্পদকে আমাদের মনে হয়েছে যে পাশ্চাত্য দেশগুলো চুরি করে ছিনিয়ে নিয়ে যাচ্ছে, যাতে আমাদের এই সম্পদকে আমরা নিজেরা টিকিয়ে রাখতে পারি এবং সাধারণ মানুষকে বোঝাতে পারি যে এই যোগ আমাদের, এই যোগ আমাদের নিজের, এই যোগ করলে আমার নিজের শরীর ভালো থাকবে, শরীর ভালো থাকলে আমরা সুস্থ থাকব, মন সুস্থ থাকবে, এবং পরবর্তীকালে সুস্থ সমাজ গড়তে পারবো। এই সচেতনতাই দিতে চেয়েছি যাতে সারা বিশ্ব সুস্থ থাকে, এবং এই সচেতনতা শিবির প্রতি পথে পথে শুরু করে এবং এই অনুষ্ঠান জারি থাকে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল রেলের পক্ষ থেকে বিশ্ব যোগা দিবস পালন করা হলো বৃহস্পতিবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল DRM PK মিশ্র। একই সাথে NCC-র পক্ষ থেকে যোগা দিবস পালিত হলো। অনুষ্ঠানকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। आज योगा दिवस को हम लोगों ने रेलवे में मनाया है बड़े पैमाने पर। जैसा कि आप जानते हैं कि योगा शरीर को स्वस्थ रखने के लिए, मन को स्वस्थ रखने के लिए बहुत ज़रूरी है, और भारत सरकार की जो मुहिम है उस मुहिम से रेलवे जुड़ी हुई है, और हम लोग रेलवे के सभी यूनिट्स में योगा दिवस को आज मना रहे हैं। और जो उत्साह आपने देखा, ये उत्साह रेलवे के परिवार के हर जनों के बीच में है, और मुझे उम्मीद है कि ये जो मुहिम है भारत सरकार की, इसमें रेलवे एक सक्रिय भूमिका निभाएगी और एक नए भारत को हम लोग बनाने में सफल होंगे। रेलवे की वर्किंग में टेंशन बहुत है। हमारे यहाँ जितने डिफरेंट डिफरेंट लोग हैं, पर्टिकुलरली जैसे कंट्रोलर्स हैं, जिनकी ड्यूटी सेफ्टी से रिलेटेड है, ड्राइवर्स हैं, इनके दिमाग में टेंशन बहुत ज़्यादा रहता है। थोड़ी सी भी चूक होने से असावधानी हो सकती है, इसका सुरक्षा पर असर पड़ सकता है, और योगा को फॉलो करके हम उनके दिमाग को स्वस्थ, संतुलित और शांत रख सकते हैं, जिससे वो सही डिसीजन ले पाएंगे और अनसेफ वर्किंग उनकी नहीं होगी। इसलिए हम लोगों ने पिछले एक साल से जो हमारे ड्राइवर ट्रेनिंग स्कूल है, वहाँ पे सवेरे सवेरे एक योगा का क्लास हम लोगों ने मैंडेटरी किया है। हमारे जितने भी ड्राइवर आते हैं, क्रू आते हैं, ये सब पहले योगा करते हैं, उसके बाद अपनी दिनचर्या शुरू करते हैं। অন্যান্য জায়গার সাথে সাথে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানেও পালিত হলো বিশ্ব যোগা দিবস। একটি সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। আনুমানিক 50 জন এদিনের কর্মসূচিতে অংশ নেন। মন্ত্রা ফিটনেস সেন্টারের পক্ষ থেকে আমরা বিশ্ব যোগ দিবস পালন করছি। আমরা আজকে প্রায় 50 জন এবং তারও বেশি স্টুডেন্ট এই অনুষ্ঠানে যোগ দিয়েছে।
আজ সকাল থেকে নানা রকম যোগাসন প্রাণায়াম এর মাধ্যমে আমরা দিনটাকে পালন করছি। আর এছাড়াও আমরা সারা বছর মানুষকে সুস্থ থাকার জন্য নানা রকমভাবে সহযোগিতা করি। আমাদের ফিটনেস সেন্টারটি বর্ধমানের বর্ণলপুর মোড়ে অবস্থিত। মন্ত্র ফিটনেস সেন্টারের পক্ষ থেকে আমরা শুধু এটাই চাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিয়মিত শরীরচর্চা করুন। আজকাল মানুষ যেভাবে নানা রকম রোগের শিকার হচ্ছে, তাতে যদি ডেলি এক ঘন্টা করে যদি এক্সারসাইজ করেন তাহলে তারা অনেক বেশি এবং ভালো সুস্থ থাকবেন। এটাই আমি সবার কাছে অনুরোধ করব, বর্ধমানবাসী এবং তার সাথে সারা বছর সারা বিশ্বের মানুষ আজকে এই দিনটা পালন করছে। আপনারাও ডেলি এইভাবেই এগিয়ে চলুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, নিয়মিত শরীরচর্চা করুন। সারা দেশের সঙ্গে আন্তর্জাতিক যোগা দিবস পালিত হলো বীরভূমের রামপুরহাটেও। বীরভূমের রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবনের খেলার মাঠে এই যোগা দিবস শিবিরের আয়োজন করলো রামপুরহাট আন্তর্জাতিক যোগা দিবস সমিতি। এদিনে শিবিরে মহিলা ও শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঝাড়গ্রাম স্টেডিয়ামে সিআরপিএফ ব্যাটালিয়নের পক্ষ থেকে বিশ্ব যোগা দিবস পালিত হলো। এদিনের যোগাসনের উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অপরদিকে ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে অফিসার্স ক্লাবের মাঠেও বিশ্ব যোগা দিবস পালিত হলো। ভদ্রাসন, ভদ্রাসন কারণে সে ও প্রবলেম কা কাম আতা হে লেকিন ইয়ে আসন বনা করকে সবকো ভেজে হে। इसके साथ मतलब है आपके शरीर से, आपका शरीर योग के माध्यम से स्वस्थ होता है, तो इसको जरूर कीजिए और रोज कीजिए, प्रत्येक दिन कीजिए, आप निश्चित रूप से इसका लाभ पाएंगे। और डॉक्टर पास जाने की जो समस्या है, जो डॉक्टर पास हम जाते हैं और लाखों लाख रुपया खर्चा कर जाते हैं, उनसे हम बचेंगे और उस पैसे को हम अपने बच्चों को, अपने परिवार को मजबूत करने में लगा सकते हैं। तो मैं इसी उम्मीद के साथ आप सबों का धन्यवाद अदा करता हूं, खास करके जो हमारी सम्मानित महिलागण जो यहां उपस्थित हैं, जो कार्मिकों का भी आभार व्यक्त करता हूं कि बहुत ही कम समय में उन्होंने ये सारी व्यवस्थाएं की और इस कार्यक्रम को सफल बनाया। अंत में प्रेस मीडिया से आए हुए जितने भी हमारे कार्मिक हैं, उन सब का भी मैं हार्दिक दिल से, हार्दिक रूप से आभार व्यक्त करता हूँ कि सुबह सुबह आ करके और इस पूरे प्रोग्राम को कवर करके और इसको प्रचारित करेंगे, ताकि ज़्यादा से ज़्यादा लोग इसके बारे में जानें, ज़्यादा से ज़्यादा लोग इसके बारे में जागरूक हों और इस योग विद्या का ज़्यादा से ज़्यादा लोग लाभ उठा सकें, इसके लिए मैं पूरा प्रेस। অন্যান্য জায়গার সাথে সাথে নদিয়া রানাঘাটেও পালিত হলো আন্তর্জাতিক যোগা দিবস। প্রবীণ থেকে নবীন সকলেই এদিনের অনুষ্ঠানে অংশ নেন। কর্মসূচি ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। চতুর্থ বর্ষে পড়ছে, আমরা সারা বিশ্বের সঙ্গে রানাঘাট সাব ডিভিশনেও পতঞ্জলি যোগ সমিতির পক্ষে এই দিনটা পালন করছি। আমরা চাই প্রত্যেক মানুষকে যোগমুখী করতে, এই যোগের জন্য আমরা প্রচার প্রসারের জন্য মূলত পক্ষে এই কাজটা আমরা করছি। তো আজকে এই অনুষ্ঠানে এই অঞ্চলে রানাঘাট সাব ডিভিশনের প্রায় 52টা আমাদের যোগের সংগঠন আছে পতঞ্জলি যোগ সমিতির অন্তর্ভুক্ত, তারা সকলেই অংশগ্রহণ করেছেন। সেই সঙ্গে সঙ্গে এই অঞ্চলের বেশিরভাগ মানুষই এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, প্রায় 3-3,500 মানুষ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেই সঙ্গে পার্শ্ববর্তী যে স্কুল নাসরা হাই স্কুল, এই স্কুলের প্রচুর ছাত্র এবং শিক্ষকরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আমরা পতঞ্জলি যোগ সমিতির পক্ষ থেকে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আমরা চাই আপনারা প্রত্যেকে প্রাণায়াম করুন, যোগ করুন এবং সুস্থ থাকুন, ভালো থাকুন। বাঁকুড়া জেলা জুড়ে সরকারি ও বেসরকারি উদ্যোগে পালিত হলো চতুর্থ বিশ্ব যোগা দিবস। বাঁকুড়া শহরে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি এবং বাঁকুড়া আয়ুষ শাখার উদ্যোগে যোগা দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অপরদিকে পতঞ্জলি যোগা সমিতির উদ্যোগে বাঁকুড়া জেলার গড়রায়পুর হাইস্কুলের মাঠেও আন্তর্জাতিক যোগা দিবস পালিত হলো। যোগা দিবসের সূচনা করেন স্থানীয় বিটিও সঞ্জীব দাস। রায়পুর হাইস্কুল মাঠে এই যোগ পরিবার, পতঞ্জলি যোগ পরিবারের বাঁকুড়া জেলার সবচেয়ে বড় অনুষ্ঠান আমাদের এই মাঠেই হয়েছে। এখানে 1000 জন ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সহ আমাদের সব সাধারণ মানুষ
প্রত্যেকেই আমাদের এই মাঠে আজ সহযোগিতা করেছেন এবং স্বতঃস্ফূর্ত ভাবে এই অনুষ্ঠানটি পালন করেছেন। কিছুক্ষণ থাকো, হ্যাঁ সোজা, আরেকবার আমরা একসাথে কমান্ড করে করি তাহলে ভালো হচ্ছে। সবাই এক পিছনের দিকে ঝুঁকবো, দুই সোজা, আরেকবার। ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার নবনিযুক্ত জেলা আরাধ্যক্ষ সাংবাদিকদের সাথে পরিচয় পর্ব আদান প্রদান সারেন বৃহস্পতিবার। এদিনের এই কর্মসূচি অনুষ্ঠিত হয় জেলা আরাধ্যক্ষর সভাগৃহে। সমাজে যে সংবাদ মাধ্যমের গুরুত্ব অপরিসীম, এদিন তা তুলে ধরেন জেলা আরাধ্যক্ষ। পূর্ব বর্ধমান জেলার জেলা আরাধ্যক্ষ ভাস্কর মুখার্জি একটি বৈঠক করলেন বৃহস্পতিবার। এদিনের বৈঠকটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার জেলা আরাধ্যক্ষের সভাগৃহে। এদিন মূলত সাংবাদিকদের সাথে পরিচয় পর্ব সারেন জেলা আরাধ্যক্ষ। জেলা আরাধ্যক্ষ নিজের পরিচয় সাংবাদিকদের সামনে তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের সাথে পরিচয় পর্ব আদান প্রদান করেন। আপনাদের সাথে পরিচিত হতে পারি, আজকে আপনাদের যে আমরা এখানে ডাকা, এটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাদের সকলের সাথে আমার পরিচয় হওয়া। আমি প্রথমে নিজের পরিচয় দিই, আমি ভাস্কর মুখার্জি। আমি এর আগে বিধাননগর পুলিশ কমিশনারে ডেপুটি কমিশনার অফ পুলিশ, এয়ারপোর্ট ডিভিশন, ওখানে ছিলাম। আমি ওখান থেকে এখানে জয়েন করেছি গত 11 জুন। আমি চাইব আপনাদের, আমাদের এখানে কর্ডলেস মাইক আছে, যার এটা অনেকটা সরু মতন জায়গা, অর্থাৎ যিনি পেছনে আছেন তিনি অনেকটা দূরে আছেন এখান থেকে। আমাদের এখানকার যিনি পার্সোনাল আছেন তিনি হাতে কর্ডলেস মাইক নিয়ে প্রত্যেকের কাছে যাবেন। আমরা রিকোয়েস্ট করব আপনাদেরকে, আপনাদের পরিচয়টা যদি দেন তাহলে আমরা একে অপরের সাথে পরিচিত হতে পারব। সমাজে যে সংবাদ মাধ্যমের বিরাট ভূমিকা আছে তা সবার সামনে তুলে ধরেন জেলা আরাধ্যক্ষ। পুলিশ প্রশাসক ও সাংবাদিক একে অপরকে সম্মান জানিয়ে কাজ করার আহ্বান জানান নবনিযুক্ত জেলা আরাধ্যক্ষ। আপনাদের যে কাজ আছে সেটা আপনারা আপনারা প্রত্যেকেই অত্যন্ত উচ্চ স্তরে প্রফেশনাল পার্সন, আমরাও এখানে প্রফেশনালি কাজ করার জন্য অ্যাপয়েন্ট নেই। আমরা চাইব আমরা দুজনেই, আমরা দুটো যে মেইন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এবং মিডিয়া, আমরা প্রত্যেকে প্রত্যেকের সাথে, মানে এই দুটো মিডিয়ার সাথে খুব ভালো সম্পর্ক, এটা খুব প্রয়োজন। কারণটা বলি কেন, কারণ আমার পক্ষে একজনকে দুজনকে তিনজনকে একটা কথা বলা সম্ভব, আর আপনি বললে 100,000 লোক একবারে শুনতে পারে, আর 100,000 লোক একবারে জানতে পারে। তাহলে জেনারেল ইমপ্রেশন বা পারসেপশন তৈরিতে মিডিয়ার যে ভূমিকা, এটা অত্যন্ত বড় ভূমিকা আছে। জেনারেল পারসেপশন, এই পারসেপশন মানুষ যারা টেলিভিশনে ছবি দেখেন, খবর শোনেন, অথবা খবরের কাগজ পড়েন বা এই ধরনের পাক্ষিক যে সংবাদপত্রগুলো বেরোয় সেগুলো পড়েন, তারা কেউই কিন্তু কোনো একটি ঘটনা নিজে চোখে দেখেন না, নিজে কানে শোনেন না, আপনাদের মাধ্যমে দেখেন আর আপনাদের মাধ্যমে শোনেন। অর্থাৎ আমি মনে করি যারা সংবাদ প্রতিনিধি আছেন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া বোধ, তারা হচ্ছেন সমাজের চোখ এবং কান। সমাজ তাদের মাধ্যমে প্রতিটা ঘটনা দেখে আর তার সম্বন্ধে ওপিনিয়ন ফর্ম করে। এই বিষয়টাই খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই ওপিনিয়ন ফর্ম করা, পারসেপশন তৈরি হওয়া। এই পারসেপশন যদি কোনো কারণে কোনো ভুল তথ্য তাদের কাছে চলে যায় কোনোভাবে, তাহলে পারসেপশনটা ভুল হবে, তাদের ওপিনিয়ন ফর্মেশনটা ভুল হবে, একটা অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে একটা দূরত্ব তৈরি হবে সাধারণ মানুষের। নমস্কার, আমি প্রদীপ কুমার চন্দ্র, সমাজের সাথে পরিচিত রিপোর্টার। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা।
ক্রেতা সুরক্ষা আদালতে বিচার পেলেন মৃত দীননাথ চৌধুরী। ২২ বছর ধরে চলা বিচারে বিচারক তার পক্ষেই রায় ঘোষণা করেন। বিচারকের এই রূপ রায়ে খুশি মৃত দীননাথের পরিবার। দীর্ঘ ২২ বছর পর হুগলির ক্রেতা সুরক্ষা আদালতে ১৫ বছরের দীননাথ চৌধুরীর জলাতঙ্ক রোগে মৃত্যুর বিচার পেলেন। হুগলির চন্দননগরে গোন্দলপাড়া জুটমিল এলাকায় ১৯৯৬ সালে কুকুরের কামড়ে মৃত্যু হয় দীননাথের। তারপর থেকেই বিচারের আশায় ক্রেতা সুরক্ষা আদালতে মামলা করে। বুধবার আদালতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ও চন্দননগর হাসপাতালের সুপারকে ১৯,২০,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেন। এছাড়াও মামলার খরচ বাবদ আরও ১০,০০০ টাকা দেওয়ার নির্দেশ দেন। পরিবারের হয়ে কেসের মামলার দায়িত্ব নেন এপিডিআর। চন্দননগর শাখার এপিডিআর এর সভাপতি বাপি দাশগুপ্ত জানান, কুকুরের কামড়ানোর কারণে বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হয় দীননাথের। তৎকালীন সময়ে হুগলির জেলা ক্রেতা আদালত এই মামলা খারিজ করে দেয়। কারণ হিসেবে বলা হয়, যেহেতু বিনামূল্যে চিকিৎসা হয়েছে তাই এর জন্য কোনো ক্ষতিপূরণ দেওয়া সম্ভব না। এরপরই এপিডিআর এর পক্ষ থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত এই মামলা চলতে থাকে। প্রমাণিত হয় যে জলাতঙ্ক ওষুধ তাকে দেওয়া হয়েছিল সেটা ঠিক নয়, ওষুধটি ঠিক মতো রাখা হয়নি। এছাড়াও যতটা ওষুধ দেওয়া দরকার ছিল তার থেকে কম পরিমাণ ওষুধ দেওয়া হয়েছিল। এই কারণগুলি দেখিয়ে ২০১৬ সাল থেকে ক্রেতা আদালতে আবার মামলা শুরু হয়। নিহত দীননাথের মা শান্তি দেবী জানান, ক্ষতিপূরণ পাবো ঠিক, কিন্তু ছেলেকে তো আর ফিরে পাবো না। আমার কান্না পাচ্ছে, আর কিছু বলতে পারছি না। আমি তো টাকা দিয়ে আমাকে আমার কি লাভ আছে? আমার তো ছেলে চলে গেছে, ছেলের সঙ্গে সঙ্গে আমার স্বামীও চলে গেছে। আমি টাকা নিয়ে কি করব? আমি চাইছি যে আমার ছেলেকে সব এখানে করেছে আর কারো ছেলেকে করবে না, শাস্তি ওনাদেরকে দেওয়া দরকার। কিন্তু এত বছর পরে ছেলের ইয়ে নিয়ে একটা রায় বেরোলো, এত বছর আপনারা কি আমার মুখে খুশি আছে যে আমি বলবো বলো কিভাবে কষ্ট করলে? কষ্ট ওই তো বললাম তো, আমার স্বামী ছেলে গেছে, ছেলের সঙ্গে সঙ্গে মানে স্বামী মদ ফদ খেয়ে ঝগড়া ঝাঁটি এটা ওটা করিয়ে বুঝিয়ে টুজিয়ে ঘরে রাখতাম, কিছু কথাবার্তা স্বামী শুনতো না। লাস্টে স্বামী হাত থেকে বেরোলেন, বলো আর আমি কি বলবো? কি পায়ে ইতনা ছোটা থে, আবি সময় মে ২২ সাল বাদ কেস কা ফয়সলা হুয়া, চলিয়ে ঠিক হ্যাঁ, পর হম চাহতে হ্যাঁ এসা কিসি কে সাথ না হো, কিসি কা ভাই এসা না যায়। এই ডক্টর লোক গলতি কে বজা সে কিসি কা ভাই চলে গিয়া, কিসি কা পরিবার মে ইতনা অশান্তি হুয়া, এসব নেই হোনা চাহিয়ে। ঠিকই হ্যাঁ স্যার, ২২ সাল লাগ গিয়া, আতে আতে থোড়া ফয়সলা লেট হো গিয়া, পর ঠিক হ্যাঁ, জো হুয়া আচ্ছা হুয়া। এছাড়াও তিনি দুঃখের সঙ্গে বলেন, তার স্বামী বদ্রি চৌধুরী ছেলের দুঃখ নিয়েই মারা যান। তার চিকিৎসকদের কাছে অনুরোধ, আমার মতো আর কোনো মায়ের কোল যেন আর খালি না হয়। ১২ জুন ৯৬ সালে ১২ জুন ওই দীননাথ চৌধুরী বলে একটি ১৫ বছর ছেলেকে কুকুরে কামড়ায়। ১৩ জুন তার বাড়ির লোকেরা তাকে চন্দ্রনগর সাব ডিভিশনাল হসপিটালে নিয়ে যায়। সেখানে ডাক্তাররা বলেন যে ১০ দিন কুকুরটাকে ওয়াচ করতে করেছিলাম। সেই মামলাটা নিয়ে গভর্নমেন্ট ন্যাশনাল কমিশন অব্দি গেছে এবং সেই মামলাটা খারিজ হয়ে গেছে। ফলে আমরা এই ৯৬ সালের মামলাটাকেই আবার অ্যাপিল করার একটা সিদ্ধান্ত নিই, ১৪ বছর ১৪১ দিন পরে। এই অ্যাপিলে কন্ডোনেশন অফ ডিলে হয় ১৪ বছর ১৪১ দিনের পরে। গভর্নমেন্ট এর এগেনস্টে ন্যাশনাল কমিশনে যায়, ন্যাশনাল কমিশন গভর্নমেন্টের অ্যাপিল ডিসমিস করে দেয়। তারপরে গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্টও গভর্নমেন্টের অ্যাপিল ডিসমিস করে। ফলে স্টেট কমিশনে এই মামলাটা আবার ফেরত আসে। স্টেট কমিশন বলে যে এই মামলাটা আবার ডিস্ট্রিক্ট ফোরাম শুনবে। ১৬ সালে মামলাটা ডিস্ট্রিক্ট ফোরামে আবার আসে। ১৬ সালে ডিস্ট্রিক্ট ফোরামে মামলাটা আসার পরে আমরা এই মামলাটা লড়ি এবং ভিকটিম ফ্যামিলির হয়ে ওই দীননাথ চৌধুরী যে ছেলে মারা গেছে তার বাবা বদ্রি চৌধুরী তার হয়ে আমি এই মামলাটা করি। যে ১৯,২০,০০০ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এক মাসের মধ্যে, আর ১০,০০০ টাকা মামলার খরচ হিসেবে দিতে হবে। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দ বার্তা। ফেলেন বিরতির পর
রানাঘাট কলেজে দ্বিতীয় বর্ষের এক ছাত্রের নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার রানাঘাটে। নিখোঁজ ছাত্রীর পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার নদিয়া জেলার রানাঘাট কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্রী কাজল রেখা জুয়ারদার পরীক্ষা দিতে বাড়ি থেকে বেরিয়েছিল। বৃহস্পতিবার পর্যন্ত বাড়ি না ফেরায় গোটা পরিবার আতঙ্কে ভুগছে। পারিবারিক সূত্রে জানা যায়, রানাঘাট থানার হবিবপুরের রাঘবপুর মাঠপাড়ার বাসিন্দা কাজল রেখা জুয়ারদার রানাঘাট কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ওই দিন চাকদহের উদ্দেশ্যে সকালে ট্রেন ধরে। বাড়ি না ফেরায় আত্মীয় স্বজন ও বন্ধুদের বাড়িতে খোঁজ করে সন্ধান না পাওয়ায় আতঙ্কে রয়েছে। আমাদের মেয়ে সকাল 7:30টার সময় পড়তে গেছে, আমার কাছে বললো যে কাকিমা একটু মুখিমা কাটা দাও দিলাম। আমি কোথায় যাবি, কাছে পরীক্ষা আছে 7:30, 7:30 ট্রেন ধরে চলে গেছে। গিলি পরে তারপরে ও দেখা যাচ্ছে 4টি ট্রেনে আসে, যদি 4টি ট্রেন না ধরতে পারে আচ্ছা 6টা ট্রেন না ধরতে পারে তাহলে আসছে 7টা ট্রেনে আসে। প্রায় এর আগে একবার গেছিল পরীক্ষা দিতে চলে এসছে। তা এখন আমরা সেই 7টা ট্রেন কোন পর্যন্ত অপেক্ষা করলাম, তা আসছে কোনো মেয়েটা বাড়ি আসেনি। আর এমনও কি আমাদের বাড়িতে থাকে কারোর সাথে কি ফোন করা, কারোর সাথে কি কথা বলা, এই ঢাকায় কেউ বলতে পারে না যে এই মেয়েটা এরকম এর সাথে ফোনে কথা বলে, ওর সাথে এসব জিনিস আমরা কোনো ওই যে আমরা এতগুলো আমাদের একটাই মেয়ে এতগুলো লোক আমরা কেউ এখন কারোর সাথে গেলেও না দেখা যাচ্ছে কি যে ও নিজের ইচ্ছায় কোথায় বেড়াতে গেল সেটাই তো আমরা জানতে পারতেছি না। সেই জন্য এখন লোকের কাছে আমরা ফোন করতেছি, লোক পাঠাইছি যে যে জায়গায় তো আমাদের আত্মীয় স্বজন আছে, ফোন নাম্বার নেই, সেই জায়গায় আমরা লোক পাঠাইছি, লোক পাঠাই আমরা ফোনে আর কি তদন্ত করতেছি, লোক পাঠাইও খোঁজ নিচ্ছি যে দেখি আমরা এতটা আমরা আত্মীয় বড় যাতে করে যেরকম আমাদের বাড়ি যায়, আমার বোনের বাড়ি যায়, আমাদের সাথে আমার বাপের বাড়ি যায়, আমার ওজার বাপের বাড়ি যায়, আমার বোন বাড়ি যায়, আমাদের বেশ আমরা সংসারে সবাই আমরা মিলতাম। এ ব্যাপারে রানাঘাট থানায় কাজলের পরিবারের পক্ষ থেকে একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নদিয়া থেকে কৌশিক রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা। ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি দেবজিৎ সরকার বৃহস্পতিবার একটি ঝটিকা সফরে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে আসেন। এদিন তিনি মঙ্গলপুরে অবস্থিত বিজেপি কার্যালয়ে এক সাংগঠনিক সভা করেন। সভা শেষে দক্ষিণ দিনাজপুর জেলার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন দেবজিৎ বাবু। বর্ষা হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। প্রত্যেক জেলায় জেলায় একটা করে নতুন মামলা হবে, কারণ নির্বাচন আইন, বঙ্গীয় পঞ্চায়েত নির্বাচনী আইন সেটাতে বলে যদি কোনো ডিসপিউট থাকে সেটা জেলার মুন্সেফ আদালত অর্থাৎ জেলার যিনি সিভিল জাজ তার কাছে গিয়ে মামলাটা ফাইল করতে হবে। আমরা সেই মামলাগুলো অলরেডি ফাইল করতে শুরু করেছি। মামলা কি করে জিপি দেরি করবেন গভর্নমেন্টের বিডার, মামলাকে কি করে দূরে সরিয়ে দেওয়া হবে, মামলা পরের নির্বাচনের মধ্যে আসবে কি আসবে না সেটা পরের কথা। আমরা একটা ইতিহাস রচনা করে যেতে চাই, একটা দলিল কারণ যেরকম ঘটনা ঘটেছিল পশ্চিমবঙ্গের ইতিহাসে। যারা পুলিশের উর্দি পড়ে তৃণমূল কংগ্রেসের বিটিম হিসেবে কাজ করছেন তাদেরকে একটু দেখতে হবে, এবং এটা আমাদের ঘোষিত সিদ্ধান্ত। আজ ও কাল হোক যেদিন বিজেপি ক্ষমতায় আসবে 72 ঘন্টার মধ্যে আমরা বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেবো, কারণ আমাদের এই ইউথ তাদের গোল্ডেন ইউথটা শুধুমাত্র বিজেপি করার অপরাধে, বিজেপিকে সমর্থন করার অপরাধে তাদের উপরে যে মিথ্যে মামলার বহর চলছে, যদি মামলা সত্যি হয় নিশ্চয়ই আইন আইনের পথ নেবে, কিন্তু অকারণ মিথ্যে মামলা হবে আর আমাদের ছেলেগুলো সাফার করবে এটা হবে না। আমরা দেখতে চাই ওদের উদ্দির জোর কত, কেননা ওনারা পাস করেছেন, ওনারা সব কিছু করেছেন, লাট বাগানে ট্রেনিং নিয়েছেন, তারপরে ওনারা চেয়ারে বসে আছেন উদ্দি পড়ে, এবং তার একটা সম্মান আছে। ওনারা তৃণমূল কংগ্রেসের ঘর থেকে, তৃণমূল ভবন থেকে ওনারা পাস করেননি, ওনারা ভুলে যাচ্ছেন ওনারা তৃণমূল ভবনের উদ্দিধারী সৈনিক নয়। এই জায়গাটা মনে করানোর জন্য আমরা একবার শেষবার প্রশাসনের কাছে যাচ্ছি। বালুরঘাট থেকে রানা চ্যাটার্জি রিপোর্ট, আনন্দ বার্তা। কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিনিধি দল দক্ষিণ দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টার পরিদর্শন করলেন। রোগীদের আরও ভালো পরিষেবা দেওয়ার লক্ষ্যেই তাদের এদিনের আগমন।
উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টার পরিদর্শন করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিনিধি দল। জানা যায়, কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার চিকিৎসক সত্যজিৎ সেন, চিকিৎসক পি এস ভাটিয়া এবং এই জেলার ডেপুটি CMOH ডাক্তার অনুপ হাজরা আগামী দুদিন ধরে ইসলামপুরে ট্রমা কেয়ার সেন্টার পরিদর্শন করলেন। পাশাপাশি যত শীঘ্র এই সেন্টার চালু করা যায় সে বিষয়ে আলোচনা করা হবে। ইসলামপুর ট্রমা কেয়ার সেন্টারে অধিকাংশ কাজই সম্পূর্ণ হয়ে গেছে, কর্মীর অভাবে ট্রমা কেয়ার সেন্টার চালু করতে দেরি হচ্ছে। খুব শীঘ্রই সেই সমস্যা মিটে যাবে বলেই স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায়। এদিন ট্রমা কেয়ার চালু করতে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিনিধিদের সাথে হাসপাতালের সুপার নারায়ণ মির্জা সহ অন্যান্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন। আজকের আমাদের সেন্টার থেকে অর্থাৎ দিল্লি থেকে একটা টিম এসেছেন, টু মেম্বার টিম। ওনারা আমাদের যে ইসলামপুরে যে ট্রমা কেয়ার ইউনিটটা তৈরি হয়েছে সেটা ভিজিটে এসেছেন এবং সেটা এখনও ফাংশনাল নয়, সেটা ইন্সপেকশন করবেন এবং টোটাল ইন্সপেকশন করার পর আমাদের একটা রিপোর্ট দেবেন বা আমাদের অ্যাডভাইস করবেন কীভাবে এটা ইমিডিয়েটলি ফাংশনাল করা যায়। তাহলে কি এর মধ্যে ওনারা ইন্সপেকশনের পরে কি সেটা চালু হচ্ছে সেটা আশা করা যেতে পারে? সেটা এক্ষুনি বলতে পারবো না, যতক্ষণ না পর্যন্ত আমরা ইন্সপেকশন রিপোর্ট পাবো এবং পরবর্তী পর্যায়ে আরও কী কী করণীয় আছে আমাদের এখানে সেগুলো আমরা খতিয়ে দেখবো, ততক্ষণ পর্যন্ত বলা যাচ্ছে না যে এটা কবে চালু করা যাবে। তবে আমাদের গভর্নমেন্টের এটা একটা অন্যতম ভালো প্রজেক্ট, আমরা আশা করছি খুব তাড়াতাড়ি চালু করতে পারবো। চিকিৎসক এবং নার্স স্বাস্থ্যকর্মী এটার তো একটা অভাব দেখা যাচ্ছে। আমাদের যা স্টাফ আছে সেইটা নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে, কিছু কিছু আমাদের এখনও রিকোয়ারমেন্ট আছে, অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট, সেগুলো আমরা পেলে আমাদের সুবিধা হবে। আমরা সব দিক বিচার বিবেচনা করে দেখব যে কত তাড়াতাড়ি আমরা এই ইউনিটটা চালু করতে পারি। সেন্ট্রাল থেকে যথেষ্ট টাকা দেওয়া হয়েছে এবং যা টাকা দেওয়া হয়েছে সেটা চালু করার পক্ষেও যথেষ্ট ইনস্ট্রুমেন্ট এবং আমাদের ইনস্ট্রুমেন্টও যতটুকু দরকার প্রায় সবই চলে এসছে। আমাদের কিছু সামান্য কিছু একটু অসুবিধা আছে, সেই জন্য আমরা চালু করতে পারছি না, বিশেষ করে একটু স্টাফের সমস্যা আছে একটু। উত্তর দিনাজপুর থেকে অনুপ জাসওয়ালের রিপোর্ট, আনন্দ বার্তা। গাছের ডাল ভেঙে নিচে পড়ে গিয়ে গুরুতর জখম হলেন এক মানসিক ভারসাম্যহীন যুবক। ঘটনাটি ঘটেছে কুলটি থানার নিয়ামতপুরে। আহত যুবকের চিকিৎসা চলছে আসানসোল জেলা হাসপাতালে। পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানার নিয়ামতপুরে এক মানসিক ভারসাম্যহীন যুবককে গাছ থেকে নামাতে হিমশিম খেল পুলিশ। শেষ পর্যন্ত গাছের ডাল ভেঙে নিচে পড়ে গিয়ে গুরুতর জখম হয় মানসিক ভারসাম্যহীন ওই যুবক। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে একটি গাছে উঠে পড়ে নগ্ন অবস্থায় এক মানসিক ভারসাম্যহীন যুবক। পরে খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে গাছ থেকে নামানোর চেষ্টা চালায়। শেষ পর্যন্ত ওই মানসিক ভারসাম্যহীন যুবক গাছের ডাল ভেঙে নিচে পড়ে যায়। ঘটনা ঘটেছে, একটা ছেলে গাছে চেপেছিল, পাগল আছে না কি আছে সেটা বলা মুশকিল, উলঙ্গ অবস্থায় একদম গাছের একদম ডোঙায় চেপে যাচ্ছিল। আমরা সকাল থেকে দেখছি, অনেক লোকজন দেখছি, ফায়ার ব্রিগেডে খবর দেওয়া হলো, পানিতে খবর দেওয়া হলো, ওরা নামার চেষ্টাও করলো কিন্তু তারপর ওরা সরে গেলো, তখন ও একদম ডোঙায় চলে গেছিলো, পড়ে গেলো ওপর থেকে নিচে, চোট লেগেছে, হাসপাতালে নিয়ে গেছে পুলিশ। দমকলের যে টিমটা এসেছিলো তাদের পক্ষে কি ওখান থেকে নামানো সম্ভব ছিল? চেষ্টা করেছে, ওরা বিস্কুট ফিস্কুট দিয়ে চেষ্টা করেছিল না, আবার দেখলো হচ্ছে না, তখন ওরা সরে গেল। ছেলেটা তো একদম ডোগায় ছিল, পড়ে গেল, আমরা তিরপল আনতে পাঠাইছিলাম যে তিরপল দিয়ে ওকে আটকানো যাবে, কোনো তার আগেও পড়ে গেল। পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট,
আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার ভাতার থানা সংলগ্ন এলাকায় নির্বিচারে গাছ কেটে ফেলা হয়েছে, ফলে ক্ষোভ বাড়ছে এলাকার মানুষজনের মধ্যে। স্থানীয় মানুষজনের অভিযোগ, এইভাবে গাছ কেটে ফেলার ফলে গরম বৃদ্ধি পাচ্ছে এবং বৃষ্টির পরিমাণ কমে গেছে। একটি গাছ একটি প্রাণ, এই প্রবাদের যৌক্তিকতা বর্তমানে কতটা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে বর্তমান সমাজে। পরিবেশে ভারসাম্য রক্ষার্থে গাছের অবদান অপরিসীম। রাজ্য সরকারের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়, কিন্তু কতিপয় স্বার্থন্বেষী মানুষজন মুনাফা লাভের আশায় নির্বিচারে গাছ কেটে ফেলছে। বন দফতর ও সরকারি নির্দেশিকাকে উপেক্ষা করেই এইরূপ কাজ চালাচ্ছে কতিপয় মানুষজন। এমনই নিদর্শন ফুটে উঠল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানা সংলগ্ন এলাকায়। গাছ কেটে ফেলার ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। কারণটা কী হতে পারে? এর প্রকৃত মূল কারণ হচ্ছে যে বড় বড় বৃক্ষগুলোকে কাটা হয়েছে, আর বিগত কয়েক মাস ধরে যে জল হয় না, কোনো জলের সম্ভাবনা আমাদের ভাতার এলাকায় অন্তত হয়নি। হ্যাঁ, সেই কারণ একমাত্র কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি না হওয়ার কারণটা কী? একমাত্র কারণ হচ্ছে যে গাছ, বড় বড় বৃক্ষ কেটে নেওয়া হচ্ছে, মানুষ তার চাহিদা মেটানোর জন্য গাছগুলোকে কেটে শেষ করে দিচ্ছে, কিন্তু তার পরিবর্তে নতুন গাছ যে লাগানোর একটা ব্যাপার সেটাও কিন্তু নেই আমাদের ভাতার এলাকায়। ভাতার পাশাপাশি অন্য জায়গায় সব জল হচ্ছে, ভাতার এরিয়া বাইরে, কিন্তু আমাদের ভাতার থানায় কোনো জল নাই। তার প্রকৃত একটাই কারণ হচ্ছে এই রোধ করম এবং নির্বিচারে গাছ কাটার ফলস্বরূপই গরম বৃদ্ধির পাশাপাশি বৃষ্টিপাত কমে যাচ্ছে বলে মত পোষণ করেছে এলাকাবাসী। তীব্র দাবদহে নাজেহাল মানুষজন এইরূপ সমস্যার জন্য গাছ নির্বিচারে কাটার ফলেই তৈরি হয়েছে বলে আশঙ্কা করছেন। বিগত কয়েক মাস যাব আমাদের এখানে প্রচণ্ড তাপ প্রবাহ চলছে। কারণ হচ্ছে যে আমাদের এখানে বড় বড় বৃক্ষ সমস্ত কেটে শেষ করে ফেলেছে, হ্যাঁ, নতুন করে কোনো বৃক্ষ রোপণ হয়নি। তার কারণ কারণে হচ্ছে বৃক্ষ অভিশাপ, এই জিনিসটার জন্যে এত বিগত সাত আট মাস যাবৎ কোনো বর্ষা হয়নি। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। চারদিনব্যাপী একটি ক্রিকেট প্রতিযোগিতার সূচনা হলো। আটটি কোচিং ক্যাম্প এই প্রতিযোগিতায় অংশ নেয়। শহর বর্ধমানের কল্পতরু মাঠে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। চারদিনব্যাপী একটি ক্রিকেট প্রতিযোগিতার সূচনা হলো বৃহস্পতিবার। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কল্পতরু ময়দানে। আটটি কোচিং ক্যাম্প প্রতিযোগিতায় অংশ নেয়। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে প্রতিযোগিতাটি চলবে আগামী রবিবার পর্যন্ত। ভালো ক্রিকেটার তৈরি করার লক্ষ্যেই এইরূপ উদ্যোগ নিতে হয়। প্রতিযোগিতা ঘিরে প্রতিটি খেলোয়াড়ই নিজেদের সেরাটা উজাড় করে দেন। বিজয়ী এবং বিজিত দলকে পুরস্কৃত করার পাশাপাশি সেরা খেলোয়াড়, সেরা ফিল্ডার, সেরা বোলার প্রভৃতি নির্বাচিত করবেন আয়োজকরা। সমগ্র প্রতিযোগিতাকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। আজকে আমাদের এটা প্রথম ফোর্থ ইয়ার, আমরা কল্পতরু ক্রিকেট কোচিং সেন্টার আর সিসিডি আন্ডারে মিলে এই টুর্নামেন্টটা আমরা অর্গানাইজ করি। এবছর একটু নতুনভাবে আমরা চিন্তাভাবনা করে এই টুর্নামেন্টটা বর্ধমানে প্রথমবার কালার জার্সিতে সাদা বলে টুর্নামেন্টটা হচ্ছে, যেটা বর্ধমান সদরের আটটা কোচিং ক্যাম্পকে নিয়ে। মেন ফোকাস হচ্ছে বাচ্চাদের, যারা আমাদের ইয়াং ট্যালেন্ট, তাদেরকে প্রমোট করা, এছাড়া কোনো এ নেই। দিস ইজ দ্য মেন ইন্টেনশন আর বাস এটাই। একটু গরম কি মনে করছেন? কলপতরু মাঠে খেলা হচ্ছে, কলপতরু ক্লাবও খেলে, কলপতরু ক্লাব যেখানে যাচ্ছে সেখানে মানে ঠিক মানে কোয়ালিফাই হতে পারছে না? না, আমাদের কোয়ালিফাই করার না, আমরা এবছর আমাদের পুরো ব্যাচটাই নতুন, একটা সেট টিম অফ হয়ে যায়। তো আমরা এই বছর এই টুর্নামেন্টে সেকেন্ড ইয়ার আমরা চ্যাম্পিয়ন ছিলাম, এবার একটা ব্যাচ চলে যাওয়ার পর একটা নতুন ব্যাচকে তৈরি করার একটু সময় দেওয়া দরকার। তো এবছর যে টিমের লটটা আছে আমি আশা করছি ভালো পারফর্ম করবে, কারণ আবার এই দু বছর এক দু বছর যে কোনো টিমকে টাইম লাগে বাচ্চাদেরকে সেই জায়গায় নারিশ করে নিয়ে আসা, আর ম্যাচ যত পাবে তত ফ্লারিশ করবে। তো আশা করি এবারে আমার বেটার পারফর্ম করবো। আজকে আমাদের এই কল্পতরু মাঠে আমাদের এই কল্পতরু কোচিং সেন্টারে অনেকদিন ধরে চলছে, ওনাদের এবং আমাদের সিসিসির উদ্যোগে এই টুর্নামেন্টটা হয়, চাবুজাতে টুর্নামেন্টটা হচ্ছে। এবছর দেখলাম ওরা আর খুব ভালোভাবে টুর্নামেন্টটা করছে, এই কালার জার্সি পরে টুর্নামেন্ট আমি কোনোদিনও দেখিনি, বর্ধমানে সর্বপ্রথম ওরা করছে। আটটা কোচিং ক্যাম্প আছে, তাদের সবাইকে নিয়ে টুর্নামেন্ট হচ্ছে। তা আমি আশা করবো টুর্নামেন্টটা খুব ভালোভাবে হোক এবং আমাদের বর্ধমান থেকে অনেক বাচ্চাদের ছেলে আরও উঠে আসুক, বাংলা খেলুক। ক্রিকেট কোচিং সেন্টার বর্ধমানে এত ভালোভাবে কোচিং আমি প্রতিদিনই দেখি, এখানে এখানে যারা থাকেন, হিমায়দা, অনির্বাণ, ওরা বাচ্চাদের শেখায়।
আমি চাই বর্ধমান থেকে অনেক ভালো ভালো ছেলে এখানে উঠে আসুক, বেঙ্গল খেলুক এবং সৌরভঙ্গনের টুর্নামেন্টটা খুব ভালোভাবে এখানে হোক, এটুকু আশা করবো। কি মনে করছেন ভবিষ্যতে যদি এরা আগে এগিয়ে আসে তো আপনি কি আরো সহযোগিতা করবেন? আমি মাঠ প্রথম দিন যখন আমি এখানে এসেছিলাম দায়িত্ব নিয়ে, আমাকে যখন ওরা এসে বলেছিল, আমি সঙ্গে সঙ্গে বলছিলাম যে ক্রিকেট খেলার সাথে আমি অনেকদিন ধরে জড়িত, ছোটবেলা ক্রিকেট খেলে বড় হয়েছি, আমি সবসময় চাইবো ওই মাঠ ওরা ইউজ করুক এবং মাঠ থেকে ক্রিকেট প্লেয়ার উঠে এবং বাংলা খেলুক। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ পাতা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পুরো কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। পূর্ব বর্ধমান জেলার নবনিযুক্ত জেলা আরাধ্য সাংবাদিকদের সাথে পরিচয় পর্ব আদান প্রদান করেন বৃহস্পতিবার। ক্রেতা সুরক্ষা আদালতে বিচার পেলেন মৃত দীননাথ চৌধুরী। রানাঘাট কলেজে দ্বিতীয় বর্ষের এক ছাত্রী নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি দেবজিৎ সরকার বৃহস্পতিবার এক ঝটিকা সফরে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে আসেন। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে।